हेलो फ्रेंड्स, दिस इज सुशांत। वेलकम टू माय चैनल। आज के আমরা নতুন একটি সিরিজ শুরু করতে চলেছি, সেটি হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট কি সবার আগে বলে নিই, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। যেমন হচ্ছে আমরা HTML দেখেছি, CSS দেখেছি, এবং তারপরেই আসে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টটা ওয়েবসাইটের ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। সবার প্রথমে বলে নিই, এই জাভাস্ক্রিপ্টটা তৈরি হয়েছিল 1995 সালে। এই মহাশয় জাভাস্ক্রিপ্ট ক্রিয়েট করেছিল। ঠিক আছে, তার প্রথম নাম ছিল ECMAScript এবং পরবর্তীকালে এটার নাম হয় জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এবং জাভাস্ক্রিপ্টের সম্বন্ধে যদি বলি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা। এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হলেও এটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, স্ক্রিপ্টের জন্য ব্যবহার করা হয়। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি দেখি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কী হয়, একটা কম্পাইলার ইউজ করা হয়, যেটা কম্পাইল করে সেটা শো করানো হয়, ঠিক কি না? আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে সেরকম কিন্তু আলাদা করে কোনো কম্পাইলার ইউজ করতে হয় না। জাভাস্ক্রিপ্ট ইউজ করবার জন্য একটা মডার্ন ব্রাউজার দরকার, এবং সেই ব্রাউজারে কী হয়, অটোমেটিক ইনবিল্ড কম্পাইলার থাকে, সেটাই মাধ্যমেই কিন্তু আমাদের ফ্রন্ট এন্ডে শো হয়। যেমন আমরা যদি মডার্ন ব্রাউজারগুলো বলি, যেমন যে আমরা ক্রোম ব্রাউজার ইউজ করি, ক্রোম ব্রাউজার মধ্যে ইনবিল্ড V8 ইঞ্জিন বলে একটা কম্পাইলার রয়েছে, যেটা জাভাস্ক্রিপ্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এবং যারা মজিলা ব্রাউজার ইউজ করে, মজিলার জন্য আলাদা করে ওদের জাভাস্ক্রিপ্ট কম্পাইলার ওদের ব্রাউজারে অটোমেটিক পাওয়া যায়। ঠিক আছে, এবং তারপরে যদি বলি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে খুব ইজি একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, যে আমরা যে জাভাস্ক্রিপ্টের পুরো কোর্সটা দেখবো, ওই কোর্সটার মধ্যে খুব ইজিভাবে আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজ বাংলাতে আমরা পুরো জাভাস্ক্রিপ্টটা ফার্স্ট টু এন্ড শেখার চেষ্টা করব। ওকে, তারপরে বলি এই জাভাস্ক্রিপ্টটা কীভাবে ইউজ হবে সেটা নিয়ে একটু যদি বলি। আমরা যখন HTML দেখেছি, HTML দিয়ে কী হয়, একটা ওয়েবসাইটের পুরো ব্যাকএন্ডে যে সমস্ত স্ট্রাকচারটা ডিজাইন করতে হয়, সেই স্ট্রাকচারটা ডিজাইন করে হচ্ছে HTML। ওকে, দেন ওই HTMLটাকে সুন্দরভাবে লেআউটের মাধ্যমে এবং কালার কম্বিনেশন সমস্ত কিছুর মাধ্যমে সুন্দরভাবে ডিজাইন যেটা করায়, সেই ডিজাইনটাকে করা হয় হচ্ছে CSS। ওকে, এবং HTML এবং CSS দিয়ে যখন আমরা ডিজাইন করি, ওটা অ্যাকচুয়ালি থাকে স্ট্যাটিক পেজ। ঠিক আছে, যার উপর কোনো কিছু ক্লিক করলে কিছু হয় না, মানে একদমই স্ট্যাটিক। এবং তার পরবর্তীকালে যখন জাভাস্ক্রিপ্ট আসলো, এই জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কী হয়, ওই ওয়েবসাইটের পুরো একদমই হালাত পাল্টে যায়। কেমন, এই পুরো জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ওয়েবসাইটের বিহেভিয়ার যেটা হয়, সাপোজ মনে করো আমরা একটা বাটন ক্লিক করলাম, ঠিক আছে, ওই বাটনটা কী অ্যাক্টিভিটি করবে, ওই বাটনটার মাধ্যমে কি ফর্ম সাবমিট হবে না কি করবে, সমস্ত কিছু মেনটেন করা হয় জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। সাপোজ একটা আমরা ওয়েবসাইটে স্লাইডার ক্রিয়েট করব, এবং এই স্লাইডার ক্রিয়েট করতে পারি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, বা আমরা একটা আমরা স্ক্রলিং বার ক্রিয়েট করব, সেটা এর নিচে ক্রিয়েট করলে, ক্লিক করলে সেটা স্ক্রল হয়ে একদম টপ পেজে চলে যায়। ঠিক আছে, এরকম বিভিন্ন রকম ফাংশনালিটি তৈরি করার জন্য, ফর্ম ভ্যালিডেশন বিভিন্ন রকম কাজ করবার জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। ওকে, তার মানে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা আমাদের ওয়েবসাইটের হার্ট বলা যেতে পারে। ঠিক আছে, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটের ইন্টারেক্টিভিটি বিভিন্ন কিছু করা হয়ে থাকে। এবং আমরা যারা প্রথম বিগিনার ইউজ করবো জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে, এবং জাভা অনেকের মাধ্যমে মনে হয় যে জাভাস্ক্রিপ্ট এবং জাভা এই দুটো সেম কি না, এরকম একটা কনফিউশন ক্রিয়েট হয়, ঠিক কি না? এবং আমি প্রথমেই বলে নিই, জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, জাভা হচ্ছে অ্যানাদার একটা ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তার মানে কি জাভাস্ক্রিপ্ট আর জাভা দুটো কিন্তু এক নয়। ওকে, তারপরে বলি হোয়াই জাভাস্ক্রিপ্ট, যেটা বললাম জাভাস্ক্রিপ্ট কেন ক্রিয়েট করা হয়েছে, ওয়েবসাইটের ইন্টারেক্টিভিটি ক্রিয়েট করবার জন্য। এবং আজকে যদি দেখি যে কোথায় কোথায় জাভাস্ক্রিপ্টটা আজকে ইউজ হচ্ছে, আজকে শুধু কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ হচ্ছে না, যেমন হচ্ছে ওয়েবসাইটে যেমন ইউজ হচ্ছে, যেমন ওয়েবসাইটে আমাদের জেকোয়ারি আছে, রিয়্যাক্ট রয়েছে ফ্রন্ট এন্ডের জন্য ওয়েবসাইটে ইউজ করছি, এবং জাভাস্ক্রিপ্টের যে আজকে নোড জিএস ক্রিয়েট হয়েছে, এই নোড জিএস কিন্তু বিভিন্ন আজকে সার্ভারের
ক্ষেত্রে কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে। নোড জেস, এক্সপ্রেস জেস সব কিন্তু আজকে সার্ভারে ইউজ ইউজ চলে এসেছে। এবং আজকে মোবাইল ডেভেলপমেন্ট, আমাদের যে রিয়াক্ট নেটিভ ইউজ করি, যে রিয়াক্ট নেটিভটাও কিন্তু একটা জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা হয়ে যাচ্ছে। এবং আজকে সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়ে থাকে। আমরা যে ভিএস কোডটা ইউজ করি, সেই ভিএস কোড কিন্তু ইলেকট্রন জেএস এর মাধ্যমে ক্রিয়েট করা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলাম যে জাভাস্ক্রিপ্টের ইন্ট্রোডাকশন এবং জাভাস্ক্রিপ্ট কিন্তু আজকে দিন দিন তার চাহিদা কিন্তু বাড়তেই রয়েছে। এবং আমরা যদি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজটাকে যদি আমরা ভালো মতো আয়ত্ত করে শিখতে পারি, ইন ফিউচারে কিন্তু তার ডিমান্ড অনেক আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। এবং এইটা মানে জাভাস্ক্রিপ্টে তারাই এখন শিখতে পারবে যারা অলরেডি এইচটিএমএল এবং সিএসএস এর বেসিকটুকু জানো, ঠিক আছে। এইচটিএমএল সিএসএস এর বেসিক জানলে দেন আমরা জাভাস্ক্রিপ্ট স্টার্ট করতে পারবো এবং আরামসে শিখতে পারবো। এবং তোমরা যদি অলরেডি এইচটিএমএল সিএসএস না জেনে থাকো, আমরা অলরেডি প্লেলিস্ট ক্রিয়েট করে দিয়েছি যেখানে এইচটিএমএল এবং সিএসএস এর ফুল কোর্স রয়েছে। তোমরা এইচটিএমএল এর ক্ষেত্রে এইচটিএমএল শিখে আসবে এবং সিএসএস এর ক্ষেত্রে সিএসএস শিখে আসবে, দেন তোমরা এখানে মুভ করবে জাভাস্ক্রিপ্ট শিখবে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের ইন্ট্রোডাকশনটা, জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডাকশনটা এই পর্যন্তই রাখছি। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করে নেবে, কারণ ইউটিউব কিন্তু একটা সমুদ্রের মতো, একবার হারিয়ে গেলে পরবর্তীকালে খুঁজে পাওয়া খুবই মুশকিল, ঠিক আছে। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে, ঠিক আছে। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা জানাবে, ওকে। তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে অ্যানাদার ভিডিও কোর্সে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, টাটা, বাই বাই।